যে একজনের অন্যায় শাস্তি বা সাজা নির্দোষ যা নিরপরাধ তারা কখনোই যেন কোনো সাধারণ জনগণ মানবে না। তো আমরা সাধারণ স্টুডেন্ট বিগত তিন চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত করব। নিরীহ কোনো ছেলে হয় না আসলে। তো এই ধরনের কর্মকাণ্ডের সাথে আসলে যুক্ত থাকতে হলে যে ধরনের মন মানসিকতা দরকার আমার মনে হয় না রাব্বি এই ধরনের মন মানসিকতা কখনোই ছিল বা আছে। তা আমি চাই যারা আসলে এই খুনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক অনতিবিলম্বে এবং তাদেরকে উপযুক্ত বাংলাদেশের সংবিধানে যে শাস্তি আছে সেই শাস্তি প্রদান করা হোক। আমরা কখনোই চাই না একটা ছাত্র হত্যা হোক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা সবাই চাই সঠিক তদন্ত হোক, যারা সত্যি অপরাধী তারা শাস্তি পাক, কিন্তু হচ্ছে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। আচ্ছা, আমি আসলে রাব্বির একজন অভিভাবক। রাব্বি আমার এলাকার ছেলে, আমার শিক্ষার্থী। তো আমি রাব্বিকে যতটুকু চিনি এবং এলাকাবাসী যতটুকু রাব্বিকে চেনে, রাব্বি অত্যন্ত ভদ্র একটা ছেলে এবং রাব্বির নামে আজ পর্যন্ত কেউ কোনো ক্রিমিনাল রেকর্ড দেখতে পায়নি। হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক, যে কোনো ধরনের হত্যাকাণ্ডই মর্মান্তিক, এর আমরা সুষ্ঠু বিচার চাই। কিন্তু রাব্বির উপরে যে অভিযোগটা দেওয়া হয়েছে এই অভিযোগটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগটা দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে প্রশাসনের ভূমিকা এখানে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। তো আমি চাই যে যারা প্রকৃত দোষী তারা সর্বোচ্চ শাস্তি পাক, কিন্তু রাব্বির মতো যারা নিরাপদ রয়েছে সেই রাব্বির মতো নিরাপদদের উপরে যেন কোনো অন্যায় বিচার না হয়, তাদের উপরে যেন অন্যায় কোনো হয়রানি না হয়, আমরা সেটা থেকে আমরা একটা অব্যাহতি চাই। এবং আমরা চাই যে রাব্বির উপর থেকে যে দোষটা দেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগটা দেওয়া হয়েছে, রাব্বির নাম প্রত্যাহার করা হোক। নাম প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। রাব্বির মতো একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাক এটা আমরা কেউই চাই না। রাব্বির একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে, আমরা চাই যে রাব্বির মতো যারা নিরাপদ রয়েছে তারা নাম থেকে তাদের মামলা প্রত্যাহার করা হোক এবং তাদের নাম প্রত্যাহার করে তাদেরকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের সুন্দর ক্যারিয়ার গঠন করা হোক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।